শরীয়তের কোনো হুকুম পালন করা কোনো এবাদত করা সেটা দলিল ভিত্তিক হইতে হবে কোরআন হাদিসের মধ্যে আছে কি না আল্লাপাকে রসুল করেছেন কি না আল্লাপাকে রসুল করার জন্য উৎসাহিত করেছেন কি না একরাম করেছেন কি না সে সমস্ত দলিলগুলো আমাদের সামনে থাকতে হবে যে কোনো আমলের ক্ষেত্রে এটা স্পষ্ট বিষয় যে মেরাজের যে বিষয়টা মেরাজ হল মেয়রাজ নিঃসন্দেহ আমাদের রসুল রসুলের জন্য আমাদের নবীর জন্য এটা একটা সম্মানের জিনিস এটা বিশাল বড় সম্মান এই মেরাজের মেরাজকে কেন্দ্র করে এই উম্মত অনেক কিছু পেয়েছে এই উম্মতেরও অনেক সম্মান আল্লাপাকে এই মেয়েরাজের মাধ্যমেই দিয়েছেন তো মেরাজ এটা একটা ফজিলতপূর্ণ বিষয় এটা একটা বিশ্বাসের বিষয় আকিদার বিষয় মেরাজ বিশ্বাস করতে হবে কারণ মেরাজের মধ্যে যে সফরটা রসুলের পাক সাল্লা সাল্লামের হয়েছিল সেটার দুইটা ভাগ একটা হইল মক্কা আজামা থেকে বাইতুল মাকদিস পর্যন্ত একটা সফর সেটাকে ইসরা বলে বাইতুল মাগদিস থেকে একবারে আল্লাহ পাকের দিদার পর্যন্ত সাত আসমান বেদ করে যে উর্ধ্ব জগতে আল্লাহ পাকে রসুল গিয়েছেন সেটা হইল আরেক সফর সেটাকে মেয়েরাজ বলে তো ইসরা মেয়েরাজ এটা হক একজন মোমেনকে এটা বিশ্বাস করতে হবে এবং এই মেয়েরাজের মাধ্যমে এই উম্মত অনেক কল্যাণ প্রাপ্ত হয়েছে অনেক বিষয় এই মেরাজের মাধ্যমে এই উম্মতের অর্জন হয়েছে সেটা অনস্বীকার্য সেটা বিশ্বাস করতে হবে সেটা যদি কেউ বিশ্বাস না করে তার ইমান থাকবে না বাকি এই মেরাজ পালনীয় কিনা এই মেরাজ যেই তারিখে হয়েছিল যেই দিবসে যে রজনীতে হয়েছিল সেই রাত্রটাকে প্রত্যেক বৎসর এবাদত হিসাবে উদযাপন করা দিনের বেলা রোজা রাখা আরও অন্যান্য বিষয়ে যেগুলো মানুষ করে সেগুলো করা যাবে কি না মেরাজ এর রাত্রকে এবাদতের জন্য নির্ধারণ করা দিনকে রোজার জন্য নির্ধারণ করা এটা রূপে বেদাত এই মেরাজকে কেন্দ্র করে আমলের কোনো সুযোগ নাই কারণ এই মেরাজের এই ঘটনাটা এবং মেরাজের যে বিভিন্ন ঘটনাবলী আছে এ দুনিয়া থেকে পাকের সাথে দিদার করে ফিরা পর্যন্ত এই ঘটনাগুলো প্রায় চল্লিশ জন সাহাবি থেকে প্রায় চল্লিশ জন সাহাবি থেকে অসংখ্য রেওয়ায়াত হাদিস এবং ইতিহাসের বিভিন্ন কিতাবের মধ্যে স্থান পেয়েছে মজার বিষয় হইল সে সমস্ত রেওয়ায়াতগুলোতে ওই মেরাজের ঘটনাবলী সেগুলো পাওয়া যায় যে শিক্ষাগুলো সেগুলো পাওয়া যায় কিন্তু কোনো রেওয়ায়তের মধ্যে আপনার মেরাজ কোন তারিখে হয়েছিল সেটা পাওয়া যায় না কারণ সাহাবাই এরামদের মধ্যে মেরাজের তারিখ নিয়ে কোনো গুরুত্ব ছিল না মেরাজ কারণ মেরাজ যে তারিখে হয়েছিল সেই তারিখের তারিখের সাথে তো কোনো আমলের সম্পর্ক নাই এই জন্য তারিখ কোনো রয়াতের মধ্যেই পাওয়া যায় না কিন্তু মেরাজের যে শিক্ষাগুলো এগুলো গুরুত্বের সহিত বিভিন্ন বর্ণনার মধ্যে স্থান পেয়েছে সাহবাইকার সেই শিক্ষাটার দিকেই মনোনিবেশ করেছেন এজন্য জন্য পাক সাল্লাহ আলয় ওই তারিখ সাহাবাইকারদেরকে জানানোর প্রয়োজন মনে করেন না তাই তো মেয়রাজের যে তারিখ সেটা নিয়ে বিশটারও বেশি মত রয়েছে যে বিশটি মেয়রাজ উন তারিখই হয়েছে ওলামায়ক রাম এই ব্যাপারে বিশটি মত দিয়েছেন তবে সাতাইশ তারিখ রাতে মেরাজ হয়েছে অর্থাৎ রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রে যেটা সাতাইশ তারিখের রাত্র সেই রাত্রে মেরাজ হয়েছে এই বর্ণনাটা এই মতটা প্রসিদ্ধ এই মতটা হইল প্রসিদ্ধ কিন্তু অধিকাংশ রামের মত যে মেরাজ হয়েছিল বারোই উলাওয়াল এই ব্যাপারে একখানা হাদিসও মুসান্নাফি ইবনি আবি সেইবাতে পাওয়া যায় যে আল্লাহ পাকের রসুলের জন্ম হয়েছিল বারোই রবিউলাউয়ালে মেয়রাজ হয়েছিল বারোই রবিউলাউয়ালে তারপরে আল্লাপাকের রসুলের হিজরত হয়েছিল বারোই রবিউলাউালে আল্লাপাকে রসুলের ইন্তেকালও হয়েছিল বারোই রবিউল আউ্য়ালে বারোই রবি ব্যাপারে ইবনে মোসান্নাফ ইবনে আবি সেই মত পাওয়া যায় তো অধিকাংশ ঐলামাইকেরাম বারোই রবিউল আউয়াল মেরাজের ঘটনা সংঘটিত হয়েছিল সেই মত পোষণ করেন আবার অনেকে বিভিন্ন মাসেও মত দেন বলেছি না যে বিশটা মত পাওয়া যায় মেয়েরাজের মেরাজের কবে সংগঠিত হয়েছিল সেই ব্যাপারে বিশটা মতামত পাওয়া যায় যদি মেরাজটা তারা গুরুত্বের সহিত রসুলের পাক সাল্লাহাম এবং সাহাবাইকার পালন করতেন তো মেরাজের তারিখটা সুনিশ্চিত থাকতো এভাবে অস্পষ্ট থাকতো না তাই আসুন এই মেয়েরাজের যে শিক্ষা আছে সেই শিক্ষাটা আমরা গ্রহণ করি সবচাইতে বড় জিনিস হলো মেরাজে এই ওম্মত পাঁচ ওয়াক্ত নামাজ পেয়েছেন নামাজ হলো একজন মোমেনের দুনিয়া আখরাতের যাবতীয় সাফল সফলতার সাফল্যের চাবিঘাটি নামাজের মাধ্যমে বান্দার অন্তর স্থির হবে মোমেনের অন্তর প্রশান্তি লাভ করবে নামাজের মাধ্যমে মোমেনের রিজিকের ব্যবস্থা হবে নামাজের মাধ্যমে শান্তির ব্যবস্থা হবে নামাজের মাধ্যমে জান্নাতের ব্যবস্থা হবে নামাজের মধ্যে জাহান্নাম থেকে বাঁচার উপায় হবে নামাজের মাধ্যমে কবর আজাব থেকে বাঁচার উপায় হবে নামাজের মাধ্যমে বিপদ আপদ থেকে বাঁচার ব্যবস্থা হবে তো সেই নামাজটা যেই নামাজটা মেজাজের রাত্রে আমরা পেয়েছি রসুল পাক সাল্লাহ আলহি আসাল্লামের মাধ্যমে সকল এবাদত আল্লাহ পাকের রসুলকে হাজর জিব্রাইল আলাইস্লামের মাধ্যমে আল্লাহ পাক জানাইছেন কিন্তু নামাজ এমন একটা আবাদত যেটা আল্লাহ পাক রসুল পাক সাল্লামকে আপন দরবারে দাওয়াত দিয়ে নিয়ে সাক্ষাৎ দিয়েছেন কথা বলেছেন এবং সেখানে নামাজের মতো এই দামি আবাদতটা আল্লাপাকের রসুলকে পাক সরাসরি জানি যেটা দরকার নাই যেটা অপ্রয়োজনীয় যেটা শরীয়তের মধ্যে নাই শরীয়ত মেরাজ পালন করা মেরাজের রাত্রি জাগরণ থেকে রাত্রি জাগরণ করে এবাদত করা নামাজ পড়া জিকির কিরাজ করা তেলাহত করা এগুলো নাই এগুলো বাদ দিয়ে মেরাজের দিনে রোজা রাখা এটা নাই এটা বাদ দিয়ে এখানে আসি কি যেটা মেরাজের মাধ্যমে আমরা পেয়েছি নামাজ সেই নামাজটাকে সবাই গুরুত্ব সহকারে আদায় করি সেই নামাজ নিয়ে আমরা পড়াশোনা করি সেই নামাজ কীভাবে আদায় করতে হয় সেই নামাজ কীভাবে সুন্দর হয় সেই সমস্ত বিষয়ে আমরা জানি এবং সেগুলো আমল করি এবং এই নামাজের যে নামাজ পালন করার মাধ্যমে নামাজ আদায় করার মাধ্যমে যে পুরস্কারগুলো সেগুলো আমরা অর্জন করি আর তাছাড়া এই রজব মাসটা রজব সাবান মাসে আল্লাপাকের রসুল উম্মদেরকে উৎসাহিত করেছেন যে সামনে বিরাট মুবারক মাস আসতেছে যে রমজান রমজানে অসংখ্য ফজিলত সেই ফজিলতগুলো অর্জন করার জন্য মানসিকভাবে শারীরিকভাবে আমরা তৈরি হই এই রজব আর শাহাবান মাসে আল্লাহ পাকের রসুল বাড়িয়ে দিয়েছেন তো এই মাসে বিশেষ বিশেষ দিনগুলোতে রজব মাস আপনাদের যেহেতু যদি এ রাখতেই মনে চায় এবাদত করতেই মনে চায় তো এবাদত তো আছেই মাসে এই মাস রজব মাস সাবান মাস ফজিলতপূর্ণ মাস এই মাস দুয়ার মাস আল্লাহ পাকের রসুল যখন এই মাস রজব মাস শুরু হইতেন একবার রমজানের দিন পর্যন্ত দোয়া করতেন আল্লাহ বা আরিকলানা ফি রজবা শাহানিগোনা রমাদান এই দোয়া করতে থাকি আল্লাহ আমাদেরকে রজব এবং বরকত দান করেন আর রমজানে রমজান পর্যন্ত আমাদেরকে জীবিত রাখেন যাতে রমজানের বরকতগুলো রমজানের কল্যাণগুলো আমরা অর্জন করতে পারি তো এই দোয়াটা করি সব সময়। কিছু নামাজ পড়ি অতিরিক্ত নামাজ পড়ি যেটা অন্যান্য মাসে নাই কিছু তেলাওয়াত বাড়ায় দেয় রাজগার বাড়ায় দেয় বিশেষ বিশেষ দিনগুলোতে রোজা রাখি তাহলে রমজানে রোজা রাখার অভ্যস্ততা হবে রমজানের এবাদতের অভ্যস্ততা হবে কিছু দোয়া করি রমজানে দোয়া করার অভ্যাস হবে তো এতে করে রাজব মাসেরও যে আমল পাক পাকসলাল্লা সাল্লাম থেকে বর্ণিত আছে রসুল যে রজব মাসা নিজেও আমল করতেন সাহাবাইকে আমাদেরকে আমলের জন্য উৎসাহ দিতেন সেটার উপর আমল হবে শুধু শুধু খামাখা যেটা নাই সেটার পিছনে না দৌড়া যেটা আছে সেটার পিছনে আমরা দৌড়াই তাহলেই হবে কল্যাণময় তাহলে হবে আমাদের এই কাজগুলো এবাদত আর না হলে বেদাতের মাধ্যমে বেদাত যদি আমরা এর তারপরেও যদি আমরা এখানে বাড়াবাড়ি করি তারপরেও যদি আমরা কিছু নিজেদের তরফ থেকে মন মতো পালন করার চেষ্টা করি সেটা বেঁধাতে হবে সেটা শাস্তিযোগ্য হবে আল্লাহ আমাদেরকে আমল করার তহফিক